প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট এর এই চারশো পাতার এই এগারো থেকে দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে একটি বিন্দু নাও এবং ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে আমাদের দুই দশমিক আট সেমি বেসার্ধ বিশিষ্ট একটি প্রথমে বৃত্ত অঙ্কন করতে বলছে তারপর সেই বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে একটি বিন্দু নিতে বলা হয়েছে সেই বিন্দু থেকে আমাদের বৃত্তের দুটি অঙ্কন করতে বলা হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব ঠিক আছে একটি হচ্ছে দুই দশমিক আট সেমি এই এখান থেকে শুরু হয় এই দুই দশমিক আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই দশমিক আট সেমি আর একটি হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি ঠিক আছে দেখো এই যে সাত দশমিক পাঁচ এই যে পাঁচ দশমিক আট সেমি হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব তো রশ্মিটি আমরা এই সাত দশমিক পাঁচ সেমির থেকে বেশি নেব ঠিক আছে দেখো এই আমরা নয় থেকে বেশি নিলাম যে এখানে বিন্দু করতে হবে বিন্দু করে আমরা এখানে নাম দেব ও এবং এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে আমরা এই দুই দশমিক আট সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এভাবে আমরা দুই দশমিক আট সেমির আছে নিয়ে আমরা এই ও বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই আমরা এই যে দুই দশমিক আট সেমির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে ও বিন্দুতে বসিয়ে এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে সাত দশমিক পাঁচ সেমির পরিমাপ নেব দেখো এই যে এভাবে আমরা সাত দশমিক পাঁচ সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব নিয়ে এই আমরা ও বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে দেখো এই এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা হচ্ছে এ এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে আমরা ভাগ করব। সমান দুইভাগে ভাগ করব। ঠিক আছে বা সমধি করব করবো তো তার জন্য পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এ বিন্দুতে বসাবো বসিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আমরা ও এ সরল রেখাংশের অর্ধেকের বেশি নেব ঠিক আছে এই যে অর্ধেকের বেশি নেব নিয়ে উপরে বৃত্তচাপ কাটবো কাটব এবং নিচে বৃত্তচাপ এই ঠিক আছে এরপর একই পরিমাপটি এই আমরা ও বিন্দুতে বসাবো বসিয়ে উপরে যে বৃত্তচাপ কেটেছি তার উপর আরেকটি বৃত্তচাপ চাপ কাটবো একই ভাবে নিচেও আরেকটি বৃত্তচাপ চাপ কাটবো এই ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে একইভাবে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এই দুটি বিন্দু যুক্ত করে দেব এই এই যে রেখাংশটিকে আমরা সমাধি করলাম বা সমান ভাগে ভাগ করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে সমদিখণ্ড এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দিই আমরা ওয়াই ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর পরিমাণ নেব নিয়ে আমরা এখানে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি আর একটি বৃত্ত আঁকব ঠিক আছে দেখো দেখো এই ঠিক আছে এই যে এটি হচ্ছে প্রথম বৃত্ত তারপরে এখন আমরা এই যে দ্বিতীয় বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে প্রথম বৃত্তটিকে দ্বিতীয় বৃত্তটি এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা পি এবং এই যে এখানেও ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা কিউ এখন আমরা এই এ আর পি স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে যুক্ত করে আমরা এদিকে একটি রশ্মি টেনে এই দেখো এই একইভাবে আমরা এই এ আর কিউ বিন্দুও যুক্ত করে দেব এই যুক্ত করে আমরা রশ্মি টেনে নেব ঠিক আছে এদিকে রশ্মির চিহ্ন দেব এদিকেও তাই এদিকেও রশ্মির চিহ্ন দেব তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা আমাদের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের চারশো তেরো পাতার এই যে নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা তো আমরা এখন এখানে একটি লাইন সাজিয়ে লিখবো দেখো তোমরাও পরীক্ষার খাতায় লাইনটি সাজিয়ে লিখবে সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তটির এপি ও এ কিউ দুটি স্পর্শক অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ